ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं जेना तस्मै श्री गुरवे श्री जेन तस्मै श्रीगुरवे नमः स्वयबलुन् श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जेन भूतले स्वयं रूपकदामयं ददाति सपदान्तिकं वन्देहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथन् नितं तं सजीवं साध्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् ललिता

भन्छाल्पपा सिन्धुभ चतिताैष्णवेभो नमो नमः नमो महाब्नाय कृष्ण प्रेम प्रदायत कृष्णाष्ण क्रिष्ना चैतन् नाम्ने कुरोति से नम हे कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश राधा राधाकान्त नमस्तुते तप्तकञ्चन गौरङ्गे राधे वृन्दावनेश्वरि वृषभानुसुते देवी, प्रणमामि हरिप्रिये जय प्रभु नित्यानंद ଶ୍ରୀଅଦ୍ଵତ ଗଦାଧର ଶ୍ରୀବାସୀ ଶ୍ରୀଗୌରଭକ୍ତବୃନ୍ଦ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହଂ ନମ ଭଗବତ ବାସୁଦେବାୟ ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयत् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया उत्तमश्लोके भक्तिर्भवति नष्टके मोकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुन्दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरम् ॐ तत्सत् শ্রীমদ্ভাগ গীতা যথাযথ সপ্তম অধ্যায় বিংশতি শ্লোক লেখা আছে আমার পরে পরে আপনারা দয়া করে সবাই বলবেন সহিত অজ্ঞানা অন্ন দেবতা তং তং নিয়মমাস্থায়। प्रकृतान्यताशया कामस्तस्य हितज्ञा प्रपद्यन्ते अन्नदेवता तं <coughs> तं नियममास्थाय प्रकृताशया कामैस्तस्य हितज्ञा

માતાજી શબ્દાર્થ કામય કામના સમૂહ ધારા તય સઈ তই সেই হৃত অপহৃত সবাই বলুন পরে পরে আমার জ্ঞানা জ্ঞান প্রপদন্তে প্রপত্তি করে অন্ন অন্ন দেবতা দেবদেবীদের তম সেই তম সেই নিয়মম নিয়ম আস্থায় পালন করে প্রকৃত স্বভাবের দ্বারা নিয়তা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত হয়ে সয়া সিয় প্রপাত গীতার গানে বর্ণনা করছেন যে পর্যন্ত কামনার দ্বারা থাকে বসিভূত। প্রপত্তি আমাতে তথা নহে তো সম্ভূত সেই কাম দ্বারা তারা হিতজ্ঞানা হয় আমাকে ছাড়িয়া অন্য দেবতা পূজায় অনুবাদ জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে আপনারা আমার সঙ্গে সঙ্গে বলুন জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপরহিত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের সিয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করেন তাৎপর্যে শিলা খুব পাঞ্জল ভাষায় বর্ণনা করছেন দয়া করে আপনারা মন দিয়ে শুনবেন তাৎপর্য যারা সর্বতভাবে জড় কলুষ থেকে মুক্ত হতে পেরেছে তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার প্রতি ভক্তিযুক্ত হয় যতক্ষণ পর্যন্ত জীব জড়জগতের কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারছে ততক্ষণ সে স্বভাবতই অভক্ত থাকে কিন্তু এমনকি বিষয়বাসনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের আশ্রয় অবলম্বন করে তখন সে আর ততটা বহিরঙ্গা প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয় না যথার্থ লক্ষ্যের প্রতি উত্তরোত্তর অগ্রসর হতে হতে সে শীঘ্রই সমস্ত প্রাকৃত কাম বিকার থেকে সর্বতভাবে মুক্ত হয় শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে সমস্ত জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত শুদ্ধ ভক্তই হোক অথবা প্রাকৃত অভিলাষযুক্ত হোক অথবা জড় কলুষ থেকে মুক্তিকামেই হোক না কেন সকলেরই কর্তব্য হচ্ছে বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা শ্রীমদ্ভাগবতে তাই বলা হয়েছে অকাম সর্বকাম বা মোস্যকাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেন যজিত যজেত পরম যেসব স্বল্প বুদ্ধি মানুষের পারমার্থিক জ্ঞান অপহৃত হয়েছে তারা বিষয় বিষয়বাসনার তাৎক্ষণিক পূর্তির জন্য দেবতাদের শরণাপন্ন হয় সাধারণত এই স্তরের মানুষেরা ভগবানের শরণাগত হয় না কারণ রজ এবং তমগুণের দ্বারা কলুষিত থাকার ফলে তারা বিভিন্ন দেবদেবীর উপাসনার প্রতি অধিক আকৃষ্ট থাকে দেবোপাসনার বিধিবিধান পালন করেই তারা সন্তুষ্ট থাকে বিভিন্ন দেবদেবীর উপাসনাকে তাদের তুচ্ছ অভিলাষের দ্বারা এতই মহাচ্ছন্ন থাকে যে তারা পরম লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ থাকে ভগবানের ভক্ত কিন্তু কখনোই এই পরম লক্ষ্য থেকে ভ্রষ্ট হন না বৈদিক শাস্ত্রে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভিন্ন ভিন্ন দেবদেবীকে পূজা করার বিধান দেওয়া আছে যেমন রোগ নিরাময়ের জন্য সূর্যদেবের উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে অভক্তেরা মনে করে যে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য দেবদেবীরা ভগবান থেকেও শ্রেষ্ঠ কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে ভগবান কৃষ্ণই হচ্ছেন সব কিছুর অধীশ্বর শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্ত তাই শুদ্ধ ভক্ত কখনও তার বিষয় বাসনা পরিত্যাগ করার জন্য দেবদেবীর কাছে যান না তিনি সর্বতভাবে পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল ও ভগবানের কাছ থেকে তিনি যা পান তাতেই তিনি সন্তুষ্ট থাকেন এখানে শিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত তার একবার অনুবাদটি পড়ছি জড়ো কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করেন তো এই অধ্যায়ে ভগবান প্রথমে অষ্টাঙ্গ অষ্টাঙ্গযোগের মাধ্যমে কিভাবে মনকে ইন্দ্রিয় থেকে বিষয়ভোগের থেকে সংযত করা যায় তো ভগবান সেটি বলেছেন ভগবান বলছেন যে আমাদের যে ইন্দ্রিয়গুলি রয়েছে এগুলি আমাদের মনকে অস্থির করে থেকে সংযত না করতে পারলে এই যে মন আমাদের শত্রু হবে এই মন আমাদেরকে কষ্ট দান করবে তো পারমার্থিক পথে আমাদের বাধা হয়ে দাঁড়াবে তো কিভাবে মনকে আমরা বসীভূত করব সেজন্য অর্জুন জিজ্ঞাসা করলেন আমার মন তো চঞ্চল চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাত হি বলবৎ দৃঢ়ম অর্জুন বলছেন আপনি আমাকে বলছেন মন নিয়ন্ত্রণ করতে কিন্তু এই মন তো অতি চঞ্চল আমি বায়ুকে পর্যন্ত কন্ট্রোল করতে পারি কিন্তু আমি এই মনকে কন্ট্রোল করতে পারি না তো তখন ভগবান বললেন তুমি ঠিক বলেছ মন অত্যন্ত চঞ্চল কিন্তু অভ্যাসনত কমতেও বৈরাগ্য গৃহতে তো অভ্যাস করতে হবে হ্যাঁ আমাদের অভ্যাস করতে হবে মনকে নিয়ন্ত্রণ করার জন্য এবং বৈরাগ্যর মাধ্যমে আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি তো এইভাবে বলার পরে তো ভগবান তিনি বলছেন যে এই যারা ইন্দ্রকে মনকে নিয়ন্ত্রণ করছে তারা তাদের ভোগ বাসনা পাপ কলুষ সে সমস্ত কিছু থেকে সে মুক্ত হবে আর যেটি করবে না সে ব্যর্থ হবে স্বল্পমাত্র যদি কেউ এই ভগবানের সেবা করে ভগবানের ভগবানের সেবা যুক্ত থাকে তাহলে তার কি হবে তা যদি পতন হয়ে যায় তখন কি হবে তখন ভগবান বলছেন কেউ যদি একবার ভক্তিযোগে যুক্ত হয় ভক্তিযোগে যুক্ত হওয়ার মাধ্যমে সে যদি এই জন্মে তার পূর্ণ না করতে পারে সে হয়তো স্বর্গে যাবে তারপরে সে ফিরে এসে সে কোনো যোগীর বা বৈষ্ণবের বা কোনো ধনির ব্যক্তির গৃহে জন্মগ্রহণ করবে তো তারপরে তার সুযোগ থাকবে তার পরবর্তী যে ভগবৎ ভক্তি তার যেখানে সমাপ্ত হয়েছে তার থেকে সেখানে শুরু করতে পারবে তো সেই জন্য ভগবান বলছেন এইভাবে যারা নিত্য যুক্ত থাকে তারা যথার্থ যোগী সবসময় আমার ধ্যানে মগ্ন থাকে সেজন্য বলছেন যোগী নাম অপি সর্বের সাং মদগতেন শ্রদ্ধা বজতে যৌমাং যুক্ত তমে মত যোগীদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে সবসময় আমার আমার চিন্তা করে মতগতনান্তর আমাকে যখন চিন্তা করে মনে তো কৃষ্ণ এই কথা বলার পরে তিনি বলছেন যে নিবিষ্ট চিত্তে অভ্যাস করলে ভগবানকে লাভ করা যায় তো তখন এরপরে ভগবান এই অধ্যায়ে তিনি বর্ণনা করলেন যে এই যে জগৎ এই জগতের জীব এই জড় জগৎ এবং প্রকৃতি সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করলেন বর্ণনা করার পরে তিনি বললেন এই যে জড় জগৎ সৃষ্টি হয়েছে আটটি উপাদান ক্ষিতি অপ তেজ মরুদ বোম মন বুদ্ধি অহংকার মাটি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি অহংকার এই আটটি প্রকৃতির জড়া বস্তুর দ্বারা এই জড় প্রকৃতির সৃষ্টি হয়েছে তো এই সমস্ত বলার পরে ভগবান বললেন যে চার ধরনের মানুষ আমার কাছে প্রপত্তি করে না যারা মূঢ় ব্যক্তি নমাং মাং মূঢ়া প্রপদ্যন্তে নরা ধমা যারা মূঢ় দুষ্কৃতকারী যারা নরাধম এবং মায়া অপহিত জ্ঞানা মূঢ় কাদেরকে বলা হয় যারা হচ্ছে এই জগতে কঠোর কঠোর পরিশ্রম করে পশুর মতো কিন্তু এই জগতে সে নিজেই এইগুলো ভোগ করার জন্য চেষ্টা করে সে আর কোনো কিছু জানে না সে এই জগতে ভোগই তার কাছে সর্বশ্রেষ্ঠ তারপরে হচ্ছে নরাধম নরাধমকে কি কারা যারা নিম্ন বর্ণে জন্মগ্রহণ করে যারা খুব তাদের চেতনা খুবই নিম্নমানের আর মায়া অপহিত জ্ঞানা যাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে অনেক অনেক পণ্ডিত রয়েছেন দার্শনিক রয়েছে তারা ভগবানকে বুঝতে পারে না তাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে আর যারা আসরিক ভাবাপন্ন ব্যক্তি সে আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা তারা ভগবানের সবসময় বিদ্বেষ করে তারা ভগবানকে মানতে চায় না তেভাবে চার ধরনের মানুষ ভগবানের কাছে প্রপত্তি করে না কিন্তু আর চার ধরনের মানুষ আমার কাছে প্রপত্তি করে তারা হচ্ছে কি ভজন্তে ভজন জনা সুকীর্তন অর্জুন অর্থ অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী চ ভরত সব জয় শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী বৃন্দ কি জয় চার ধরনের মানুষ আমার কাছে প্রপত্তি করে তারা কারা যে আর্ত যারা ভয় পেয়ে ভগবানের কাছে আত্মসমর্পণ করে আর্ত অর্থার্থী যারা কিছু অর্থ চায় তারা আমার কাছে প্রপত্তি করে এবং যারা জিজ্ঞাসু যারা আমার সম্বন্ধে জানতে চায় তারা আমার কাছে আমাকে আছে প্রপত্তি করে আর যারা জ্ঞানী তারা এই ভগবত তত্ত্ব সম্বন্ধে আমার কাছে জানতে চেষ্টা করে এই সমস্ত এরা আমার ভক্ত তার মধ্যে জ্ঞানী ভক্তই হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত তো তারপরে বলছেন যে যারা বহু বহুনাং জন্মনা জন্মনানন্দে জ্ঞান ও প্রপদ্যতে এই অনেক অনেক বছর বহু বহু জন্ম পরে এই জ্ঞানবান ভক্ত আমার কাছে পূর্ণ শরণাগত হয়ে আমার কাছে প্রপত্তি করে তো তারপরে আজকের শ্লোকে বলছেন এরা তো আমার কাছে প্রপত্তি করে কিন্তু আর কিছু লোক আছে যারা যাদের চিত্ত মন জ্ঞানা যাদের কামনা জড়ো কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে যারা কামনা বাসনা করতে চায় তারা কি করে না আমার কাছে প্রপত্তি করে না তারা কি করে না দেবতাদের পূজা করে তো এখানে ভগবান তিনি বর্ণনা করছেন যে যারা অল্প মেধসা কামনা বাসনার দ্বারা যাদের মন দূষিত তো কামনা বাসনা কী জিনিস আমরা এখানে শিলাপ্রভুপাত দুটি বিষয় এখানে আলোচনা করেছেন এই তাৎপর্যের বিষয়। তিনি বলছেন যারা কলুষ যুক্ত যাদের মন কামনা বাসনার দ্বারা কলুষিত হয়েছে এক ধরনের আর এই তাৎপর্য বর্ণনা করছেন যারা কলুষ মুক্ত যারা তাদের চিত্ত নির্মল তাদের কথা বলেছেন তো প্রথমে আমরা যারা কলুষযুক্ত অর্থাৎ যারা কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে যারা মনে করে এই জড় জগতে ভোগ করাই হচ্ছে আসল কথা সেজন্য আমাদের এই জগতে সবাই কি করে ধর্ম অর্থ কাম মোক্ষ সে ধর্ম করে কি জন্য ধর্ম করে কি জন্য অর্থের জন্য ধর্ম করলে অর্থ পাব আর অর্থ করলে কি হয় অর্থ করলে কি হয় কাম বাসনা হয় সেজন্য ধর্ম তারপর ধর্ম করলে অর্থ পাবে আর অর্থ পেলে কাম বাসনা চরিতার্থ হবে আর কাম বাসনা চরিতার্থ করার পরে যখন কিছুই পাবে না তখন সে মোক্ষ ভগবানের উদ্দেশ্যে ভক্তি করবে তো এই জগতে মানুষ ধর্ম করেও কাম চরিতার্থ করতে চায় আর জড় লোকেরা তারা দেবদেবীর কাছে স্মরণাপন্ন হয় তো সামনে আমাদের দুর্গা পূজা তো আমাদের সবাই আমরা খুব মায়ের ভক্ত তো সবাই কি করি আমরা মায়ের পূজা করি হ্যাঁ সারা বছর আমরা অপেক্ষা করি আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব সেই উৎসবে আমরা সবাই আনন্দ উপভোগ করি প্রকৃতপক্ষে আমরা যে এই যে দুর্গা পূজা জেনে আমরা ভালোভাবে তার তত্ত্ব দুর্গার মহিমা তার যে কি সেটাও অবশ্য আমরা ভালোভাবে জানি না এবং আমাদের যারা পুরোহিত রয়েছে ব্রাহ্মণ রয়েছে তারাও আমাদের কাছে বর্ণনা করেন না বা যদি কেউ বর্ণনা করতে চায়ও সোনার লোক কেউ নেই তো সেই জন্য বর্তমান যুগে আমরা যে দেবদেবী পূজা করি তথাকথিত যথার্থ দেবদেবীর পূজা আমরা তো কজন করি সেগুলো হচ্ছে আমাদের তামসিক প্রপাদ বলছেন যারা রজ এবং তমগুণের দ্বারা কলুষিত তারা এই দেব দেবদেবীর পূজা করতে চায় এই যে আমাদের দেবদেবীর পূজা হচ্ছে তামসিক আমরা বর্তমান যে দেবদেবীর পূজা করি দুর্গাপূজা হোক কালী পূজা করা হোক যথার্থ কালী পূজা দুর্গা পূজা আমাদের হয় না শুধু আমাদের ইন্দ্রিয় ভোগ তামাশা হয় মনোরঞ্জন হয় তো সেজন্য এই রকম আমাদের কি করে মঙ্গল সাধন হবে সত্যিকারের আমরা দেবতার পূজা করছি না আর যারা দেবী দেবীর পূজা সত্যিকারের করে যদি করেও তো দেবীর কাছে আমরা কি চাই ধনং দেহি যশো দেহি হ্যাঁ আমাকে এটি দাও এটি দাও এটি দাও তাই না মন্ত্রে আছে আমরা চণ্ডীপাঠে যখন পড়ি শুনেছি বজেন্দ্র কি যেন তো সেই চণ্ডীপাঠে আমরা শুনেছি যে আমাদেরকে দেবী আমাকে এটা দাও ওটা দাও আর বৈষ্ণবরা কী চায় ধনং ন জনং নুন্দরীং কবিতাং বা জগদীশ কাময় হ্যাঁ এদিকে দেবতার ভক্তরা তারা কী চায় আমাকে ধন দাও আমাকে যশ দাও আমাদের প্রপত্তি দাও সব কিছু আমার চাই এটা এই সমস্ত পেলে আমরা কি করব হ্যাঁ আমরা এই সমস্ত ধন সম্পদ পেলে কি করব। আমরা ভোগ করব। এই ভোগ করার মাধ্যমে আমরা ইন্দ্রিয় তৃপ্তি করব। আনন্দ ফুর্তি করব আনন্দ ফুর্তি করলে আমাদের কি আমাদের মন তৃপ্ত হয় ইন্দ্রিয় তৃপ্ত হয় হ্যাঁ আমাদের মন কখনো তৃপ্ত হয় না কেন না বলা হয়েছে যদি ঘিতে আগুন দেওয়া হয় তখন কি ঘি নিবে আগুন আরও বাড়তে থাকে তো কাম বাসনা এই কামনা বাসনা যতই আমরা বাড়াবো। ততই আমাদের বাড়বে আমাদের জগতে আমরা মনে করি এই আমার একটা দুই তলা বাড়ি হলে আমার একটা ভালো সংসার হলে তার আমার আর কিছু লাগবে না তারপরে যখন দুইতলা বাড়ি হয়ে গেল সব কিছু হয়ে গেলো তখন এটা লাগবে ওটা লাগবে অমুক লাগবে তমুক লাগবে হ্যাঁ কত কত বাসনা আশা পাস শত শত ক্লেশ দেয় অবিরত আমাদের সবসময় আশার তো শেষ নেই তো আমরা এই জগতে দুঃখ যে পাই হ্যাঁ এই শুধু আমাদের আশার শেষ নেই আমাদের কখনো আশার শেষ হয় না এমন কোনো দিন আসবে না যে আমাদের এইটি পেলে আমরা খুশি হব কি আমাদের এই টাকা এত টাকা চাই হ্যাঁ তার তাকে চাই আরো চাই আরো চাই চাই কখনো আমাদের মন বলে না যে এখন আমাদের শেষ হয়েছে আর লাগবে না তেতে আমাদের কি মন চঞ্চল হয় মন কলুস হয় এই দেবদেবীর কাছে যে আমরা বিভিন্ন জিনিস আমরা ভোগ বাসনা করার জন্য প্রার্থনা করি তার দ্বারা আমাদের মন চঞ্চল হয় মন কলুস হয় কামনা বাসনার দ্বারা আমরা মনকে স্থির করতে পারি না এর আগে বলা হলো ভগবান বলছেন যে আমাদেরকে মনকে নিয়ন্ত্রণ করতে হবে তপস্যা করতে হবে অভ্যাস করতে হবে তা আমরা মন নিয়ন্ত্রণ করব কি করে অভ্যাস করতে হবে অভ্যাস কিভাবে তপস্যা করতে হবে তপস্যা কি কাকে বলে তপস্যা না ভগবানের চিন্তাতে আমাদেরকে মনকে নিযুক্ত করতে হবে মন চলে যাবে এদিক ওদিক মন বলবে আমি ভোগ করব না তুমি ভোগ করতে পারবে না ভোগ করলে আমাদের মন শান্তি হবে না আমি শান্তি পাব না তো সেজন্য আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে গীতার শিক্ষা লাভ করতে হবে গীতার শিক্ষা লাভ করার মাধ্যমে আমাদের বৈরাগ্য বৈরাগ্য লাভ করতে হবে আমরা ভোগের আমরা সুখ পাবো না ত্যাগে আমাদের সুখ হয় কারণ ভোগ আমাদের বাড়তেই থাকে তো সেজন্য আমরা দেবদেবীর পূজা করে দেবী আমাকে এইটা দাও ওইটা দাও আমি তোমাকে তুমি আমাকে এত দাও আমি তোমার জন্য এত দিব তো এক একটা গল্প হলো একটা লোক সে লটারি কেটেছে সে মা কালী মায়ের কাছে প্রার্থনা করছে মা আমার যদি এক লাখ টাকার লটারি পেয়ে যাই আমি তাকে তাহলে আপনি আমি আপনাকে একটা ছাগল বলি দেব তো তারপরে কিছুদিন পরে সে তার লটারি লেগেছে তো লটারি লেগেছে পঞ্চাশ হাজার টাকা বুঝতে পেরেছেন পঞ্চাশ হাজার টাকা তারপরে সে অনেক দিন চলে গেছে তো দেবী এসে বলছে আরে তুমি তো আমাকে বললে যে তুমি আমাকে পাঠা পাঠাবলি দিবে কই বলে আমি তো আমার তো কথা ছিল কন্ট্রাক্ট ছিল এক লাখ টাকা দেওয়ার তুমি তো হাফ টাকা নিয়ে নিয়েছ আমাকে হাফ টাকা দিয়েছ তো সেজন্য তোমার তো শোধ হয়ে গেছে আপনার তো কি আরে তুমি তো পেয়েছ কিছু তা কিছু না কিছু না কিছু দাও কমপক্ষে হ্যাঁ কমপক্ষে তুমি এটা দাও না বলছে না আমি তেরো না আরে কমপক্ষে একটা মশা দাও আমাকে বলে দাও তো বলছে মশা তুমি এত ঘুরে বেড়াচ্ছে তুমি এখান থেকে খেতে পারো না তো এই হচ্ছে আমাদের দেবদেবীর কাছে বাসনা দেবদেবীর কাছে আমরা বাসনা করি টেক অ্যান্ড গিভ অ্যান্ড টেক আমি আপনি কিছু দেবেন আমি কিছু দেব আপনাকে তো এতে এতে আমাদের কি করে মঙ্গল হবে তো দেবদেবীরা এই দেব দেবদেবীর যে পূজা এটা অবশ্য বেদে বর্ণনা করা হয়েছে কারণ যারা অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তি খুবই জড়জাগতিক তাদের আস্তে আস্তে কি করে দেবীর কাছে প্রার্থনা করার মাধ্যমে তাদের মন আস্তে আস্তে ধীরে ধীরে তাদের মন পরিশুদ্ধ হবে কিন্তু সেটা অনেক সময় লাগবে তো সেজন্য গীতাতে ভগবান বলছেন তো আমার স্মরণাপন্ন হও আমি তোমাকে সব দিয়ে দান দান করবো তো এরকম আমরা দেখতে পাই যারা দেবদেবীর উপাসক তারা রাবণ হিরণ্যকশিপু তারা শিবের ভক্ত ছিল ব্রহ্মার ভক্ত ছিল হ্যাঁ তারা হিরণ্যকশিপু কি করেছে যে সে ব্রহ্মার কাছে বর পেয়ে সে ব্রহ্মা হতে চেয়েছে তার পদ নিতে চায় তো এইরকম হচ্ছে আসরিক ভাবাপন্ন ব্যক্তি যারা দেবদেবীর পূজা করে হ্যাঁ হিরণ্যকসুবিকে যখন ব্রহ্মা বর দিয়েছেন তখন ভগবান এসে বলছে আরে তুমি এরকম এরকম বর দিলে কেন হ্যাঁ কোথাও মরবে না কত উপদ্রব সৃষ্টি করেছে তুমি কখনো কখনো যে বর দিবে একটু চিন্তা করে দিবে তো এই ভক্তদেরকে কত কষ্ট দিচ্ছে তো তখন তিনি লজ্জিত হয়েছেন তো শিব ব্রহ্মা তারা খুব সন্তু অল্পতে সন্তুষ্ট হয় শিবের আরেক নাম হচ্ছে আশুতোষ অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় তিনি এত সন্তুষ্ট হয়েছিলেন বানাসুরের প্রতি সে বানাসুরের যে রাজপ্রাসাদ ছিল জানেন বানাসুর রাজপ্রাসাদ কোথায় আছে ছিল কোথায় কে বলতে পারবে আসামে তেজপুর তেজপুর আছে তেজপুর গেছেন তেজপুরের কেউ আছে তেজপুর চেনেন তুমি চেন তেজপুরে বানাসুরের রাজপ্রাসাদ আছে জানো হ্যাঁ এই জানে তো বানাসুরের রাজপ্রাসাদ এখনও আছে তো সেই বানাসুরের বানাসুর তাকে এত সন্তুষ্ট করেছিল শিবকে শিব তো অনেক কিছু দিয়েছে সহস্র বাহু দিয়েছে অনেক শক্তি দিয়েছে তারপরে সে বলছে যে তুমি আমার এই রাজপ্রাসাদকে তুমি পাহারা দিবে হ্যাঁ তো ভগবান শিব সেই পাহারা দিচ্ছিলেন তো এইরকম দেবতাদের কাছ থেকে তারা পায় কিন্তু হলে কি হবে তারা আসুর অসুর তারা শুধু ভোগে মগ্ন তো এইভাবে আমরা দেখতে পাই এইরকমভাবে আমরা আমাদের সন্তুষ্ট হতে পারব না তো আমরা কেন দেবদেবীর পূজা করি বিশেষ করে আমাদের বাংলায় একটা খুব কথা আছে যে যেই শিব যেই জীব সেই শিব যেই কালী সেই কৃষ্ণ তো এই কথাটি কোথা থেকে আসলো জানেন আপনারা তো আমি অল্প কথায় বলে দিই তো আমাদের একজন গল্প আছে যে একবার কৃষ্ণের যে বৃন্দাবনে কৃষ্ণের রাধারানী যার সঙ্গে বিবাহ হয়েছিল তার নাম হচ্ছে আয়ান বা অভিমন্যু তো তার সঙ্গে রাধারানীর বিবাহ হয়েছিল তো সেই আয়ন বা ছিল কালীর ভক্ত আর রাধারানী কৃষ্ণের উপাসনা করতেন তো একদিন এসছেন কৃষ্ণ তার সঙ্গে দেখা হয়েছে কৃষ্ণ তার বাড়িতে এসছেন তো তখন লুকিয়ে এসছেন তো কৃষ্ণকে তিনি ভালো করে সেবা করছেন এসে করছেন বছরে জটিলা কুটিলা জানতে পেরে গেছে তার শাশুড়ি আর ননদ তারা জানতে পেরে গেছে যে এরকম রাধারানী কৃষ্ণের সঙ্গে আছে তো তখন কি হবে তখন তারা এসে আয়নকে ডেকেছে দেখো তোমার এই স্ত্রী এরকম তো তখন যখন তারা এসে দরজা খুলে তখন দেখে সেখানে কালি হয়ে দাঁড়িয়ে আছে কারণ ভগবান তার ভক্তকে রক্ষা করবেন তার অপমান থেকে রক্ষা করবেন তো সেই জন্য ভগবান কৃষ্ণকে আয়ন দেখছে কালী রূপে বুঝতে পেরেছেন তো ভগবান কি না রূপ ধরতে পারেন যে কোনো রূপ ধরতে পারেন তো তার কাছে কালী রূপ কেনা তিনি তো কচ্ছপ রূপ ধারণ করলেন রূপ ধারণ করলেন নরসিংহ রূপ ধারণ করলেন কত কিছু শুকর রূপ ধারণ করলেন তো তার জন্য কালী রূপ ধারণ করা কিছুই না কিন্তু যখন সে চলে গেল যারে তখন বলে এই তুমি আমার রাধারানীর নামে বদনাম করছে কেনা সে তো কালীর পূজা করছে তা সবাই সন্তুষ্ট হয়েছে তারা বলছে আরে আমরা তো দেখলাম কৃষ্ণ এখানে তাদের ধাঁধা খেয়ে গেছে তো কৃষ্ণ রাধারানীকে রক্ষা করার জন্য তিনি নিজেকে কৃষ্ণরূপ কালী রূপ ধরেছেন কৃষ্ণ ইচ্ছা করে ইচ্ছা করলে সব যে কোনো রূপ ধারণ করতে পারে এটা একটু ভালো করে জানবেন কৃষ্ণ ইচ্ছা করলে যে কোনো রূপ ধারণ করতে পারবেন কিন্তু কালী ইচ্ছা করলে রূপ ধারণ করতে পারবেন না এটা আমাদেরকে জানতে হবে বুঝতে পেরেছেন তো সেই জন্য এই কথাতে আমাদের সমাজে এটা প্রচলিত হয়ে গেছে বা আমাদের কত কত ধর্ম যাজকরা বলেন যে কালী কৃষ্ণ এক বুঝতে পেরেছেন এই কথাটি আমাদেরকে ভালোভাবে জানতে হবে তো যাই হোক তো আমরা যদি দেবদা দেবদেবীদের পূজা করিও দেবদেব দেবদেবীরা হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত তারা কিন্তু ভগবানের প্রিয় ভক্ত তারা এই জগতে এসছেন জড় জগৎটিকে পরিচালনা করার জন্য মায়া কারাগার তৈরি করার জন্য তো এইভাবে ভগবানের নির্দেশেই তারা তাদের কর্তব্য কর্ম করছেন তো তারা হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি তাদেরকে আমাদেরকে পূজা করতে হবে সম্মান করতে হবে কিন্তু কামনা বাসনা করলে হবে না তাদের কাছে আমাদের ভগবানের ভক্তি চাইতে হবে যেরকম কাত্তায়নের কাছে গোপীরা চেয়েছিলেন যে আমাদের যেন আমি কৃষ্ণকে প্রতিরূপে আমরা লাভ করতে পারি হ্যাঁ তারা ভগবানের তারা কি কৃপায় তারা ভগবানকে প্রতিরূপে পেয়েছিলেন তো এইভাবে আমরা যদি সত্যিকার দেবদেবী পূজাও করি তাহলে আমাদেরকে তার কাছে কৃষ্ণ ভক্তি দান করার জন্য বৈষ্ণব হচ্ছে শিব হচ্ছেন পরম বৈষ্ণব হ্যাঁ মায়াদেবী হচ্ছেন দুর্গাদেবী হচ্ছেন বৈষ্ণবী তাদের কাছে আমরা যদি ভগবানের ভক্তি চাই তাহলে তারা আমাদেরকে দান করবেন আমরা যদি জড়জাগতিক চাই তখন এরা ভাববে এনারা ভাববেন যে এরে তো অল্প বুদ্ধি সম্পন্ন এদেরকে কিছু দিই তো এই জন্য তাদের কোনো দোষ নেই আমাদের কি চাই আমরা সেটা দেখতে হবে তো সেজন্য প্রথম এখানে শিলাপ্রভুপাত বলছেন যারা সর্বতভাবে জড় কলুষ থেকে মুক্ত যারা কলুষ তাদের হৃদয়ে যত সমস্ত কলুস আছে জয় শ্রী শ্রী রাধা মাধবষ্টী বৃন্দ কি জয় কলুষ থেকে মুক্ত তারা কেবল মুক্ত ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেন তো ভগবানের চরণে আত্মসমর্পণ কারা করেন যাগে যাদের জড় বাসনা ভোগ বাসনা নেই তো শিল প্রভুপাত এরপরে বলছেন যদি কারোরও জড় বাসনা থেকেও থাকে তা সত্ত্বেও যদি সে ভগবানের চরণে আত্মসমর্পণ করেন তাহলে তার তার হৃদয়ে যত সমস্ত জড় বাসনা রয়েছে আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে শিলপহপাত একটি ভাগবতমে শ্লোক বলছেন অকাম সর্বকাম মোক্ষকাম বা উদারধি মানে যদি কেউ কামনা বাসনা কর কামনা করে বা কামনা না করে কেউ মোক্ষ চায় কেউ ভোগ করতে চায় তাহলেও সে ভগবানের কাছে যেন ভক্তি যাজনা করে ভগবানের কাছে যেন সে লাভ করতেছে তা আমরা জানি ভগবানের একজন মহান ভক্ত ধ্রুব মহারাজ ধ্রুব মহারাজ তিনি তার রাজ্য লাভ করার জন্য তিনি ভগবানের উপাসনা করেছিলেন তো উপাসনা করার পরে ভগবান তাকে দর্শন দিয়েছেন তাকে ছত্রিশ হাজার বছর রাজত্ব করার জন্য তাকে রাজত্ব ভোগ করার জন্য নির্দেশ দিয়েছেন তো যখন ধ্রুব মহারাজ ভগবানের দর্শন পেয়েছেন যখন ভগবানের দর্শন পেয়েছে তার হৃদয়ের সমস্ত কামনা বাসনা সমস্ত দূরীভূত হয়েছে দূরীভূত হওয়ার পরে তিনি বলছেন যে হে ভগবান আমি কত মূর্খ আমি আপনার কাছে এই জড় কামনা বাসনা লাভ করতে চেষ্টা করেছি আপনার চরণ পদ হচ্ছে সমস্ত কিছু সম্পদের আশ্রয় তা আমার মতো এই বুদ্ধি বুদ্ধিসম্পন্ন তিনি তখন নিজেকে খেদ করছেন তিনি দুঃখ প্রকাশ করছেন তো তিনি কি বলছেন শুনুন তিনি বলছেন এই যে আমি কাঁচ খুঁজতে এসছিলাম কাঁচের টুকরো খুঁজতে এসছিলাম কাঁচের টুকরো খুঁজতে এসেছিলাম আমি এখন হীরের টুকরো পেয়েছি হিরে কাজ কার সঙ্গে তুলনা করছেন তিনি যে ব্রহ্মার মতো রাজসম্পদ রাজ্য লাভ করতে চেয়েছিলেন তার বাবা উত্থানাপাত তিনি তার কোলে তাকে বসতে দিয়েছিলেন না তার সৎ ছেলে তাকে বসছিল তো সেইটার জন্য তিনি বলছেন আমি আমার বাবা কেন আমার পিতামহ তার পিতামহ কে ছিলেন মনু তো মনুর থেকেও আমি শ্রেষ্ঠ রাজপথ পথ আমি লাভ করতে চাই আমি ব্রহ্মার সমান আমি ব্রহ্মার পর্যন্ত রাজ রাজপথ লাভ করতে চাই তো সেটার সঙ্গে তুলনা করছে কি একটি কাঁচের টুকরা এই জড়জগতের যে যত থেকে শ্রেষ্ঠ মানে সব সমস্ত কিছুর মালিক হতে পারতেন তো সেইটাকে বলছে কাঁচের টুকরা আর আপনার যে চরণ ভগবানের যে চরণ সেটি হচ্ছে হিরে কত কাঁচের সঙ্গে কখনো হিরে কোনো তুলনা করা যায় তুলনা করা যায় না সেজন্য বলছেন যে ভগবান আপনার যে চরণ সেটি হচ্ছে সব থেকে নিরাপদ পরম আশ্রয় এখানে যে আশ্রয় গ্রহণ করেছে তার আর কোনো দুঃখ নাই তো সেজন্য এই ধ্রুব মহারাজ হ্যাঁ গজেন্দ্র তারা ভগবানের চরণে আত্মসমর্পণ করেছিলেন তারা জড়ো কামনা করে আসলেও তাদের পরে তাদের সমস্ত বাসনা সব ধুয়ে মুছে চলে গেছে কারণ ভগবানকে যখন পেয়েছে আর তার কিছু থাকবে না তো সেজন্য চৈতন্য মহাপ্রভু বলছেন এই জগতে সবাই মূর্খ তুমি মূর্খ আমি বিজ্ঞ বিষয় কেনে দিব স্বচরণামৃত দিয়া বিষয় ভুঞ্জাম এই জগতের মানুষ আমরা আমরা বিষয় চাই ভোগ করতে চাই তো তিনি বলছেন তোমরা মূর্খ মূর্খ লোকেরা বিষয় ভোগ করতে চায়। কিন্তু আমি তো বিজ্ঞ কে বলছেন আমি বিজ্ঞ চৈতন্য মহাপ্রভু ভগবান বলছেন আমি বিজ্ঞ আমি তাকে তোমাকে কেন আমি বিষয় দিব বিষয় দিলে তুমি তো এই জগতে ভোগ করতে আরো অনেক সারা জীবন কত জন্ম জন্ম ধরে কষ্ট পাবে তা আমি বিজ্ঞ আমি তোমাকে কেন বিষয় দিব আমি আমার চরণ দিয়ে আমার পদধুলি দিয়ে তোমাকে তো দিয়া তোমাকে বিষয় ভুঞ্জাবো তোমার বিষ তোমার মনে যত সমস্ত কামনা বাসনা সবকিছু রয়েছে সমস্ত কিছু থেকে আমি তোমাকে মুক্ত করব তো এইটি হচ্ছে ভগবানের করুণা তো ভগবানকে যারা আশ্রয় গ্রহণ করেছেন তার আর কিল পাওয়ার বাকি থাকে ভগবানের চরণে যদি কেউ আশ্রয় গ্রহণ করে ভগবানের কাছে যদি কিছু চায় তাহলে সব কিছু লাভ করতে পারে আমরা জানি বৃন্দাবনে হ্যাঁ ভগবান কৃষ্ণ যখন ছোট ছিলেন একজন ফলওয়ালি ফলওয়ালি ফল বিক্রি করতে এসেছিল তো ফল বিক্রি করতে এসে সে ভগবান ভগবান বলছে আমার ফল লাগবে তো ফল বলছে ফল নিতে তাহলে তো ফলের জন্য কিছু মূল্য দিতে হবে তো তখন মূল্য হিসাবে কি ছিল না কিছু বিনিময় তখন মুদ্রা ছিল না তখন বিনিময় হতো এই জিনিসটার বিনিময়ে আমি এই জিনিসটা দিব তখন তার বাড়িতে ধান চাল যা কিছু এসে হাতে তার ছোট হাতে নিয়ে এসছে দিয়েছে তখন সে কি করবে ঠিক আছে তোমাকে দিলাম কৃষ্ণকে ভালোবেসেছে কত সুন্দর কৃষ্ণের রূপ তাকে দর্শন করে তিনি দিয়েছেন আর পরে যখন দেখেন তার সমস্ত ঝুড়ি সমস্ত মালাতে সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে তাকে কয়েকটা মাত্র ফল দিয়েছে আর ফলের পরিবর্তে ভগবান তাকে কি দিয়েছে অনন্ত সম্পদ দিয়ে দিয়েছে হ্যাঁ তো এইভাবে ভগবানের কাছে যদি কেউ অল্প মাত্রায় দেয় তার ভগবান তাকে সব কিছু দিয়ে দেয় ভগবান যখন দেয় কি ছপ্পর ফাড়কে দেয় হ্যাঁ ভগবান যখন দিবে সব তোমার আর কিছু চাওয়ার কিছু থাকবে না তো শিল প্রভুপাত এই আঠেরো নম্বর শ্লোকে তাৎপর্যে তিনি বর্ণনা করছেন যে আমার যে ভগবান আমার যে ভক্ত এ আমার কত প্রিয় তো তিনি ভাগবতমের একটি শ্লোক থেকে বর্ণনা করছেন সাধব ময়ম সাধনাং হৃদয়ং তমম মদন তে ন জানন্তি না হং তেভ্য যে ভক্তেরা আমার হৃদয়ে সর্বদা নিবাস করেন আর আমিও সর্বক্ষণ তাদের হৃদয়ে বিরাজমান থাকি আমাকে ছাড়া ভক্ত আর কিছুই জানেন না আর আমিও ভক্তকে ছাড়া আর কিছুই জানি না তো এই হচ্ছে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করার এটা হচ্ছে শ্রেষ্ঠ বস্তু প্রশ্ন আছে তোমার আমি হবে তারপর প্রশ্ন করবো তো তো যারা ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেন তারা কত ভগবানের প্রিয় হয় দেখুন যে ভগবান বলছেন আমার সব থেকে প্রিয় সে আমাকে সব সময় চিন্তা করে আর আমি তার সাথে চিন্তা করি সবসময় হ্যাঁ অহং ভক্ত পরাধীন স্বতন্ত্র অস্বতন্ত্র ভগবান বলছেন আমি ভক্তের পরাধীন হয়ে যাই আমি আমার স্বতন্ত্রতা থাকে না আমি ভক্তের পরাধীন হয়ে যাই এই রকম যে ভগবান যে তার সমস্ত ভগবানকে পর্যন্ত কেনা যায় তো শিল প্রভুপাত বলছেন আমরা সবাই শ্রেষ্ঠ হতে চাই রাজা হতে চাই আমি আমি সবাইকে কন্ট্রোল করব কন্ট্রোলার হতে চাই তো ভগবান বল প্রভুপাত বলছেন তো তুমি কি কন্ট্রোলার করবে কি কন্ট্রোল কত কন্ট্রোলার হবে এই জগতে সমস্ত কিছুর যে কন্ট্রোলার তাকেও তুমি কন্ট্রোল করতে পারবে সেই জন্য ভক্তি কর সমস্ত কিছুর যে ভগবান নিয়ন্ত্রক তাকেও তুমি কন্ট্রোল করতে পারবে এই ছোটোখাটো কন্ট্রোলার হয়ে কি হবে হ্যাঁ তো সেজন্য জন্য আমরা যদি সত্যিকারের আনন্দ পেতে চায় সত্যিকারে আমাদেরকে যদি আমাদের মনকে পবিত্র করে যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করি তাহলে ভগবান আমাদের সমস্ত কিছু দেবেন ভগবান কীরকম তার ভক্তের প্রতি পরাবশ হয়ে যায় দেখুন যখন ভগবান কৃষ্ণ হস্তিনাপুরে ছিলেন যুদ্ধ শেষ হয়ে গেছে যুদ্ধে তাকে জয় করিয়ে দিয়েছেন সব রাজা হয়ে গেছেন সমস্ত কিছু পেয়ে গেছেন তো ভগবান তাদের সঙ্গে কিছুদিন থাকার পর বলছেন আমি আমি তো দ্বারকা থেকে অনেক দিন ধরে এসেছি আমাকে ফিরে যেতে হবে তখন তারা বলছে না না আর কয়েকটা দিন থাকুন আর কয়েকটা দিন থাকুন তো ভগবান তাদের কথা ফেলতে পারেননি তো সেজন্য তিনি কয়েকদিন আরও থেকে গেছেন আবার কিছুদিন পরে না আমাকে যেতে হবে দ্বারকায় অনেক দিন আমি চলে এসেছি তখন বলছে না না আর কয়েকটা দিন থাকুন হ্যাঁ ভগবান তার ভক্তকে তা ভক্তের কথা ফেলতে পারছে না ভক্ত ভগবানকে তার ভক্তির বন্ধনে আবদ্ধ করে রেখেছে তো ভক্তকে ভক্তের কথা ফেলতে পারছে না সে অনেকদিন অনেক দিন থেকে তারপরে যখন আবার জিজ্ঞেস করছে তখন যুধিষ্ঠির মহারাজ বলছে না না আর আমরা ভগবানকে এত জোর করা উচিত নয় তারও কর্তব্য রয়েছে তাকে যাবেন সেরকম চৈতন্য মহাপ্রভু তিনি যখন বৃন্দাব পুরীতে ছিলেন তো পুরীতে থাকাকালীন তিনি বলছেন আমি বৃন্দাবনে যাব কিন্তু সেখানে ভক্তরা মহাপ্রভুকে ছাড়া থাকতে চান না সব সবসময় মহাপ্রভুর সঙ্গে থাকতে চান মহাপ্রভু বলছেন আমি একা যাব আমি কাউকে নিয়ে যাব না তো তখন বলছে ঠিক আছে তো এখন তো সামনে রথ রথটা দেখে যান হ্যাঁ রথটা দেখে তারপরে আপনি চলে যাবেন তো রথ এসে গেল তার রথে বলছে মহাপ্রু বলছে আমি যাব না না রথে এখন বর্ষাকাল আপনি এত রাস্তা কি করে দুর্যোগ কি করে যাবেন আপনি এই এটার পরে বর্ষাটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি যাবেন তো মহাপ্রু তাদের কথা বলছে ঠিক আছে আমি থাকছি তো তারপরে বর্ষাকাল চলে গেল তারপরে শীতকাল আসলো তখন বলছে না 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 এ তুমি শীত এই শীতের সময় কষ্ট হবে আপনি থাকতে পারেন তো তারপরে আবার বলছে আবার গ্রীষ্ম এভাবে এক বছর চলে গেছে তো ভগবান দেখুন তার ভক্তের দ্বারা কীরকম আবদ্ধ তাদের কথা ফেলতে পারছেন না ভক্তকে কত ভালোবাসেন এই জগতে আমাদের যে ভালোবাসা আমরা পাই সে জড়ো ভালোবাসা সবাই আমরা ভালোবাসা চাই কিন্তু ভগবানের যে আমাদের প্রতি ভালোবাসা আমাদের প্রতি প্রতিদান এ যদি চিন্তা করা হয় তাহলে কীরকম ভগবান বলছেন আমি অস্বতন্ত্র আমি স্বতন্ত্র বলে সবাই ভগবান সবাই জানে ভগবান স্বতন্ত্র তিনি যা ইচ্ছা তাই করতে পারেন হ্যাঁ সবিজ্ঞ সরাট তিনি সরাট পুরুষ তিনি জগতে সব কিছু নিয়ন্ত্রণ করছেন তার ইচ্ছার দ্বারা সব কিছু নিয়ন্ত্রণ করছেন কিন্তু তিনি ভক্তের কাছে নিয়ন্ত্রিত তো এইটি হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য তো এরকম ভগবান যিনি তার কাছে আমরা শরণাগত হব না তো কার কাছে শরণাপন্ন হব তো যারা তারাই শরণাপন্ন হতে পারবে যারা জড় কলুষ থেকে মুক্ত হয়েছে সেজন্য ভগবান বলছেন আমাদের বৈরাগ্য অভ্যাস আমাদের জড় জাগতিক বিষয়ের প্রতি বাসনা আসবে সেই সমস্ত ত্যাগ করে আমরা যদি ভগবানের ভক্তিতে যুক্ত হই ভগবানের নাম করতে আমাদের ইচ্ছা করে না ভগবানের মঙ্গল বাড়িতে আসতে ইচ্ছা করে না ভগবানের গ্রন্থ পড়তে ইচ্ছা করে না কিন্তু আমাদের আবার চেষ্টা করতে হবে হ্যাঁ ছাত্র যখন পরীক্ষা আসে সে তখন তপস্যা করে কি সে তখন ঘুম খেলা টিভি দেখা সব কিছু ত্যাগ করে দেয় সেটা একটা তপস্যা এ সে শুধু পরীক্ষা পাশ করার জন্য সে সব কিছু ত্যাগ করেছে এটা যে এটা হচ্ছে তপস্যা বৈরাগ্য তো সেজন্য ভক্তের বৈরাগ্য হচ্ছে এই জড়জাগতিক সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেবলমাত্র কর্ম করা সেটি হচ্ছে বৈরাগ্য বা তপস্যা অভ্যাস করতে হবে তো এই অভ্যাস করার মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে আমাদের জীবনকে আমরা সার্থক করতে পারি তো শিলোপ্রী ভগবান কৃষ্ণ এই ভগবদ গীতাতে তিনি সেজন্য বলছেন যে যারা ভক্ত সম্পূর্ণ কলুষ থেকে মুক্ত হয়েছে তারা আমার প্রিয় হ্যাঁ তারা আমার এত প্রিয় যে আমি তাদের কাছে নিজেকে শরণাপন্ন আমি নিজেকে পরাজিত হয়ে যাই তো এরকম যে ভগবান তার কাছে আমাদেরকে শরণাপন্ন হওয়ার দরকার তো সেজন্য আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে ভগবদ্ গীতার শিক্ষা লাভ করার মাধ্যমে ভগবানের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে तो की प्रश्न ध्रुव के